প্র্যাকটিস শুরু দুপুর দুইটায়, কিন্তু টিম বাংলাদেশ মাঠে হাজির ঘণ্টা খানেক আগেই দুপুর একটায়। বাড়তি ব্যাটিং প্র্যাকটিসের জন্য বাড়তি মনোযোগ টিম ম্যানেজমেন্টের। সেন্টার উইকেট সহ একসঙ্গে সাগরিকার পাঁচ নেটে ছুটলেন পাঁচ টপ অর্ডার। ব্যাটারদের সিংহভাগ সময় কেটেছে স্পিন সামলাতে, কখনো নতুন বলে কখনো পুরনো বলে, কারণ সাউথ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা দুই টেস্টে 40 উইকেটের 29টাই দিয়েছে স্পিনারদের। এবার লঙ্কান দুই স্পিনার জয়া বিক্রমে আর ইম্বুল দেনিয়াকে সামলানোর চ্যালেঞ্জ মুমিনুলদের সামনে। সাগরিকায় সিরিয়াস প্র্যাকটিসের ফাঁকে সিরিয়াস আলোচনায় হেডকোচ রাসেল ডমিঙ্গো আর ক্যাপ্টেন মুমিনুল হক। সাউথ আফ্রিকার মাটিতে দুই টেস্টে বাজে পারফরমেন্সের পর দুজনই কিছুটা হলেও চাপে। ক্যাপ্টেন মুমিনুল হকের ব্যাটে রান নেই, শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, একই সঙ্গে এই দলটার বিপক্ষে তার পরিসংখ্যানটাও তাকে কিছুটা হলেও আশা জাগাচ্ছে। এই শ্রীলঙ্কার বিপক্ষে তার সবচেয়ে বেশি সেঞ্চুরি। চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ শেষ দুই যে টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে, সেখানে ব্যাটাররা প্রথম ইনিংসে রান করলেও দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণেই কিন্তু টেস্টটা হারতে হয়েছিল। সুতরাং এই ম্যাচে অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসেই ভালো ব্যাটিং করা বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকায় ছেলেরা ভালো ক্রিকেট খেলতে পারেনি, তবে এটাও সত্য ওই দুই টেস্টে ভালো কিছু স্মৃতিও আছে। আমরা ভালো শুরু করেছি, দারুণ করেছি প্রথম ইনিংসে, কিন্তু দ্বিতীয় ইনিংসে খুব বাজে খেলেছি। এখানে এই ফোকাস দিতে হবে, তবে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়াটাই হবে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম টেস্টের ভাগ্য গড়ে দিতে হবে ব্যাটারদেরই। একই দিনে তাই দ্বিতীয় দফায়ও লম্বা সময় ব্যাটিং প্র্যাকটিস করেছেন মুমিনুল মুশফিকুর রহিম। হেরাত ডমিঙ্গো ব্যাটারদের জন্য কঠিন সব অস্ত্রই ব্যবহার করিয়েছেন নাইম তাইজুলদের দিয়ে। ঠিক তখনই পাশের নেটে প্রথম টেস্টের উইকেটের চরিত্র বুঝে নিতে ইবাদতকে দেখা গেছে কিউরেটরের সঙ্গে দীর্ঘ আলাপে। সাগরিকায় ডোনাল্ড বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তবে পাঁচ পেসারে দারুণ আস্থা বোলিং কোচের, নতুন বলে লঙ্কান টপ অর্ডারদের আটকাতে এই প্রোটিয়া ইবাদত খালেদদের সব টোটকাই দিয়ে রাখছেন। সব মিলে টিম পারফরমেন্সে লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টেই জয়ের টার্গেট টাইগার কোচিং স্টাফদের। শ্রীলঙ্কা ভালো ব্যাটিং সাইড, একই সঙ্গে বোলিংও ভালো, তবে আমরা আত্মবিশ্বাসী দুই টেস্টেই আমরা জেতার জন্য নামবো। পাঁচ দিন ভালো খেললে রেজাল্ট আসবে। সিডন্সের প্রত্যাশা মাঠে বাস্তবে রূপ দেওয়ার মূল দায়িত্বটা টাইগারদের কাঁধে। ক্যাপ্টেনের জন্য বড় স্বস্তি ছিল চার টেস্ট পর সাকিবের ফেরা, কিন্তু মুমিনুল কপাল পোড়া। যুক্তরাষ্ট্র থেকে ফিরে দু দফায় করোনা পজিটিভ দেশ সেরা অলরাউন্ডার। নাহিয়ান বিন জসিম, একাত্তর, চট্টগ্রাম।